কিয়ামত এর ময়দানে 12টা সূর্য এক হাত মাথার উপরে আসবে এমন ভাবে থাফ দিবে মাথার মগজগুলো মোমের মতো গলে নাক এবং কানে ছিদ্র দিয়ে বের হয়ে যাবে সবাই গামের মধ্যে সাথার কাটবে এমন কঠিন অবস্থা হবে আপনার শরীরের হাড়ের ভিতরে যে মগজগুলো আছে মোমের মতো গলে গলে পড়ে যাবে দরবার টিভি ইসলাম প্রচার একতাব একি

يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا صدق الله المولان العظيم وبلغنا

গাউসে মজবন্ডারে যদি রুহানি ফয়েস পেয়ে যায় আপনারা যদি আমাকে দোয়া করেন এই আয়াতে পাক পাশাপাশি হাদিসে পাকের আলোকে আমার নির্ধারিত বিষয়ের উপর অল্প সময়ে কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ প্রিয় হাজেরিন আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারীমায় আমার আল্লাহর সাথ করছেন ইয়া আইয়ুহান নবিয়ু হে আমার নবী হে অদৃশ্যের সংবাদ দাতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রবুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন ইয়া আইয়ুহান নবী হে অদৃশ্যের সংবাদ দাতা নবী ইন্না নিশ্চয় নিশ্চয় আরসালনাকা আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদাও শাহিদা উপস্থিত সাক্ক দাতা হিসেবে জোরে বলুন না সুবহানাল্লাহ ওয়া এবং শুভ সংবাদ দাতা হিসেবে ওয়া নাদিরা এবং ভয় ভীতি প্রদর্শনকারী হিসেবে সুবহানাল্লাহ বলেন অর্থাৎ রব্বুল আরাবিন তার প্রিয় হাবিবকে এই পৃথিবীর জমিনে পাতাচ্ছেন সাক্ষ্যদাতা শাহিদা হিসেবে কেমন সাক্ষ্যদাতা আমার আল্লাহ কোরআনে পাকের সূরাতুল ফিলের মধ্যে বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল হে হাবিব আলাম তারা আপনি কি দেখেন নাই আপনি কি দেখেন নাই কাইফা আলা তারা কেমন কাজ করেছিল রব বুখা ব্যাস হা বিলফিল তাদের রবের সাথে তাদের হাতির ওই হস্তী বাহিনীরা আপনার রবের সাথে কেমন আচরণ করেছে আপনি কি দেখেন নাই আপনি দেখেন নাই আচ্ছা আপনি কি দেখেন নাই এ বাক্যটা হচ্ছে অর্থাৎ আপনি অবশ্যই দেখেছেন সুহান লব যেমন আমার সাথে আমার একটা বন্ধু আমার সাথে কোন একটা সফরের মধ্যে গেল সফরের মধ্যে আমাদের বিভিন্ন যা ঘটনা হয়েছে সেখান থেকে আসার পরে আমরা আরেক দিন আমি আমার অন্য বন্ধুদেরকে বর্ণনা দিচ্ছি তখন সামনে আমার ওই বন্ধুটা ছিল যেটা আমার সাথে সফরের মধ্যে ছিল কোথায় ছিল সফরের মধ্যে ছিল তখন আমি তাকে বলেছি তুমি কি দেখো না আমাদের ওরকম হয়েছে তুমি কি দেখো না আমাদের ওইটা হয়েছে অর্থাৎ তুমি দেখেছো সুবহানাল্লাহ বলেন এখন হস্তি বাহিনীর যে ঘটনা ঘটেছিল সূরাতুল ফিল যে কারণে নাজিল হয়েছিল সেটা আমার নবী পৃথিবীর জমিনে আসার 51 দিন আগের ঘটনা সুবহানাল্লাহ বলেন কিন্তু আমার আল্লাহ সেই ঘটনা রাসূলকে বলতে গিয়ে বলেছেন আপনি কি দেখেন নাই অর্থাৎ আপনি অবশ্যই দেখেছেন সুবহানাল্লাহ তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি এই আয়াতে করিমায় আল্লাহ শাহিদা কেন বলেছেন আদম থেকে শুরু করে একবারে কেয়ামত পর্যন্ত যত নবী রসুল এসেছিল যত নবী রসুলের উম্মত এসেছিলেন সমস্ত রবি নবী রসুলদের জন্য আমার আল্লাহ আমার নবীকে সাক্ষাদাতা হিসেবে পাঠিয়েছেন জোরে বলুন সোবাহান অর্থাৎ সমস্ত নবীদের ঘটনা সমস্ত নবীদের জামানায় আমার নবী উপস্থিত ছিলেন যদিও বা শারীরিক ভাবে ছিলেন না কিন্তু রুহানিভাবে ভাবে উপস্থিত ছিলেন জোর বলুন না সেই জন্যই আল্লাহ আমার নবীকে শাহিদা বলেছেন তারপর কি বললেন ওয়া মুবাশশির ওয়া শুভ সংবাদ দাতা কাদের জন্য যারা আপনি নবীকে অনুসরণ করবে অনুসরণ করে তাদের জীবন পরিচালনা করবে তাদের জন্য শুভ সংবাদ শুভাসীরা এই জন্নাতের দশ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রয়েছে ওয়ানাদীরা। এবং আপনি বয় বিতি প্রদর্শন করুন তাদেরকে যারা আপনি রসুলের পথ অনুসরণ করতে চায় না তাদেরকে আপনি ভয় দেখান যে রসুলের পথ অনুসরণ না করলে একমাত্র জাহান নাম ছাড়া কোনো উপায় নাই জোরে বলেন ঠিক কিনা এ আয়াতটা আমি কেন তলাবাদ করেছি আমাকে বিষয় দেওয়া হয়েছে যুব সমাজের করণীয় এখানে আমার আল্লাহ আমার নবীকে অমুবাসীরা বলেছেন শুভ সংবাদদাতা আমার নবী আমাদের জন্য কি শুভ সংবাদ দিয়েছেন আমাদের কি করা উচিত আমাদের আমরা কি করছি কি করলে কি হবে বিশেষ করে যুব সমাজ আমাদের বিশাল একটা অবদান রয়েছে যুব সমাজের উপর জুড়ে বলেন ঠিক কিনা এই যুব সমাজ যৌবন কালতা এমন একটা সময় যে সময় তারা অসম্ভবকে সম্ভব করতে পারে সুবহানাল্লাহ বলেন এটা এমন একটা সময় যে যৌবন কালকে মানুষের জীবনের এই যৌবন কালটা স্বর্ণালী যুগ বলা হয় জোরে বলুন না সুবহানাল্লাহ কি যুগ বলা হয় স্বর্ণালী যুগ প্রিয় একটি সমাজ ব্যবস্থা একটি রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করার জন্য সমাজের উলতা দূর করে শৃঙ্খলতা প্রতিষ্ঠার জন্য সমাজের অপসংস্কৃতি দূর করে আপনার ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলো যুবকরা ঠিক কিনা বলে ইসলামের ইতিহাস যদি আপনারা দেখেন আল্লাহ নবী রহমতে আরবি সাল্লাল্লাহ ওয়ালি হিউ আসল্লাম চল্লিশ বছর পর যখন নবদ প্রকাশ করেছিলেন ছিলেন নবদ প্রকাশ এখানে একটা কথা বলে রাখি অনেক ভাইরা এখানে নব্বত প্রাপ্ত বলেন এটা ভুল কথা আল্লাহর নবী নব্বত প্রাপ্ত বছর হয় নাই আল্লাহর নবী নব্বত নিয়েই পৃথিবীতে এসেছেন জোরে বলুন না সোহান প্রকাশ করেছেন চল্লিশ বছর পর চল্লিশ বছর পর যখন নবুয় প্রকাশ করেছেন আমার নবী যখন রেসালতের দায়িত্ব পালন করছেন ইসলামের দাওয়াত যখন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তখন সর্বপ্রথম আমার নবীর হাতে ইসলাম গ্রহণ করেছেন আমার নবীর ডাকে সাড়া দিয়েছেন যারা তাদের মধ্যে অধিকাংশই যুবক যেমন হজরতে সিদ্দিক আকবর রদি আল্লাহ তিনি যখন আমার নবীর হাত মুবারক ইসলাম গ্রহণ করেছেন তখন সিদ্দিক আকবরের বয়স হচ্ছে মাত্র সাঁত্রিশ বছর কয় বছর মাত্র সাঁত্রিশ বছর সিদ্দিক আকবরের বয়স এবং যখন হজরতে অমর ইবনুল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন ফারুক আজমের বয়স ছিল তখন মাত্র 24 বছর কয় বছর 24 এবং হযরতে মাওলানা আলী শের-এ-খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন তখন মাওলানা আলীর বয়স মাত্র 8.5 বছর এবং হযরতে সাদ বিন আবি রদিয়াম ল হুতা আলনহু যখন ইসলাম গ্রহণ করেছেন তার বয়স ছিল মাত্র সতেরো বছর এবং হজারতে আব্দুর রহমান বিন আউফ রদিয়াম ল হুতা আলনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র বিশ বছর হজারতে জাইদ বিন রদিয়াম ল হুতা আলন হু যখন ইসলাম গ্রহণ করেছেন তখন তার বয়স ছিল মাত্র বিশ বছর জোরে বরুণ্ডা সুবহান আল্লাহ তাহলে দেখা যায় যারা আল্লাহ নবীর হাতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন তারা সবাই যুবক ছিল বলুন সুবাহান আল্লাহ এবং আমার নবী এই যুবকদের মাধ্যমে ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলো যুবকরা জোরে বলুন সুবাহান আল্লাহ তাহলে আমাদের সমাজ ব্যবস্থা যদি আমরা পরিবর্তন করতে যাই যে কোন একটা অসম্ভব কাজকে সম্ভব করতে যাই তাহলে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হচ্ছে যুবকরা এই যুবকরা আল্লাহর নবী যখন ইসলাম প্রচার করছিলেন তখন ফারুফ আজম বললেন সুরল্লাহ আমরা কি সঠিক পথের উপর আটল নই আমাদের ধর্ম কি সঠিক নয় তখন আমরা নব বললেন হ্যাঁ অবশ্যই এটা সঠিক ধর্ম তখন ফারুক আজম বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ধর্ম যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা গোপনে কেন ইসলাম প্রচার করব আমরা প্রকাশ্যে ইসলাম প্রচার করব জোরে বলেন বলেছে তোমাদেরকে একদিন সময় দেওয়া গেল তোমরা চিন্তা করো কি ইসলাম ত্যাগ করে খ্রিস্টানের মধ্যে চলে আসবে নাকি ইসলাম নিয়ে থাকবে নাকি তোমরা নিজের গরদান দিয়ে দিবে আমার ভাইয়ের ওই আসাবে কাহাবের সাতজন ব্যক্তি তারা চিন্তা করল ইসলাম যখন গ্রহণ করেছি জীবন গেল ইসলাম ছাড়ব না এই কথা বলার সাথে সাথে তারা সেই রাষ্ট্র থেকে পালিয়ে অন্য রাষ্ট্রের মধ্যে চলে যাচ্ছিলেন আর সাবেক সরো যখন পালিয়ে যাচ্ছিলেন পালাতে পালাতে একেবারে রাত হয়ে গিয়েছিল রাত হয়ে যাওয়ার পরে একটা গুহার মধ্যে তারা অবস্থান করছিল একটা গুহায় তারা অবস্থান করেছিল অবস্থান করার পরে তারা যখন গর্তের ভিতর মধ্যে ঢুকলেন তারা আল্লাহর কাছে একটা দোয়া করলেন ওই দোয়াটা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে তুলে দিলেন বলুন সুবাহান আল্লাহ তারা দোয়া করলেন ফাকালু রব্বানা আতিনা মিল্লাতুন তারহমাতাও ওয়াহাই লানা মিন আমরিনা রশাদা তারা বললেন ফাকালু তারা বলল রব্বানা আতিনা হে আমার প্রতিপালক হে আমাদের প্রতিপালক

ওই সাতজন ব্যক্তি গুহার মধ্যে প্রবেশ করে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন আল্লাহ তাদের ফরিয়াদ কবুল করেছিলেন একেবারে দেখা যাচ্ছে তারা যখন গুহার মধ্যে অবস্থান করেছিল তারা গুহার মধ্যে ঘুমিয়ে পড়ল ঘুমন্ত অবস্থায় এমন ভাবে ঘুম গিয়েছিল একেবারে তিনশো নয় বছর পর্যন্ত ওই আসাবে কাহাবের সদস্যরা একটা গুহার মধ্যে গুমন্ত ছিল জোরে বলুন সোবাহ আল্লাহ আশ্চর্যের বিষয় হল কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল ওই আসাবে কাহাবের যে সজ্জন ব্যক্তি গুহার মধ্যে এক লাগাতার তিনশত নয় বছর ঘুমিয়েছিলেন যাদের দু আল্লাহ কোমল করেছিলেন ওই সজ্জন ব্যক্তি ওই সজ্জন ব্যক্তিও যুবক ছিলেন জোরে বলেন সোবাহান আল্লাহ দেখেন এরা কেমন যুবক ছিল এরা কেমন ফরহেজগার ছিল যাদের দোয়া আল্লাহ কবুল করেছেন শত্রুদের হাত থেকে আল্লাহ তাদেরকে রেহাই দিয়েছেন শুধু তাই নয় তিনশত নয় বছর পর্যন্ত আল্লাহ তাদেরকে নিরাপদে গুহার ভিতরে ঘুমন্ত অবস্থায় রেখেছেন জোরে বলুন সুবহান তাহলে যুবকের ভূমিকা কম না বেশি আর একটু জোরে বলেন না যেমন সমাজে একটা জিনিস সংস্কার করার দরকার আমি খুব সহজে একটা উদাহরণ দিই যেমন আপনাদের বাড়ির পাশে একটা চলাচল করার রাস্তা ভেঙে গেছে সরকারিভাবে কোনো অনুদান আসার সুযোগ নাই এখন ওই রাস্তাটা নির্মাণ করার জন্য বলেন না কাদের বেশি প্রয়োজন হবে কি বৃদ্ধদের নাকি যুবকদের একটা উদাহরণ দিলাম এটা সমাজ সংস্কারের একটা উদাহরণ এইভাবে যুবকদের অবদান অনস্বীকার্য অনেক অবদান রয়েছে আল্লাহ আমাদের যুব সমাজকে ইসলামী সরিয়া মোতাবেক ইসলামী আদর্শের উপর থেকে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা ইসলামী সরিয়া মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করুন জোর বলুন আমিন আল্লাহ আমার কিন্তু যুবকদের এত ঐতিহ্য থাকার পরেও যুবকদের এত শাসক থাকার পরেও যুবকদের এত ক্ষমতা থাকার পরেও বর্তমান সমাজে এমন একটা অবস্থা হয়েছে আজকে যুবকরা যেটা আমার আল্লাহ যুবকদেরকে যেটা করতে বলেছেন আল্লাহর নবী যুবকদের জন্য যেটা নসিহত করেছেন ওই যুবকরা আজকে আল্লাহর নবীর কথার বাইরে তারা দুনিয়াবি বিভিন্ন আপনার অপকর্মের মধ্যে লিপ্ত রয়েছে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন প্রিয়

তোমাদেরকে এত সুন্দর একটা যৌবন কাল দেওয়া হয়েছে আল্লাহর নবী রহমতে আরবি সাল্লাহ আলিহি ওসাল্লাম হাদিসে পাগের মধ্যে বলেছেন যৌবন কালে করলে তার কি লাভ হবে যৌবন কি করা উচিত কিন্তু আজকের যুব সমাজ কোথায় চলে যাচ্ছে আসুন আপনাদের সম্মুখে আমি বুহারি শরীফের একখানা হাদিস উপর্তা উপস্থাপন করতে চাই কিতাবের নাম বুহারি শরীফ প্রথম খন্ড একশত পঞ্চাশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর ছয়শত ষাট নম্বর হাদিস কয় নম্বর ছয়শত ষাট নম্বর হাদিস এখানে কি বলা হচ্ছে হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবি হজরতে আবু হরাই রাম আন আবি হরাই রতন রদিয়াল্লাহু তাআলা আনহু عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم الله النبي قال جاء صحابي ابو هريره امر النبي ده بننا كتشن قال تني بلشن سبعات سبعات يزلهم الله في زله يوما لا زل إلا زله ال. الله النبي مالين ترى ميدانه সাত ধরনের ব্যক্তিকে আমার আল্লাহ আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে জোরে বলুন সুবহান আল্লাহ কিসের নিচে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার আরশের নিচে সাত ধরনের ব্যক্তিকে ছায়া করবে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আমার সুন্নি ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ তুমি কি করতে চাচ্ছ তোমার যৌবন কালটা আজকে কোথায় ব্যয় করছ আমার নবী কি বলেছেন কিয়ামতের ময়দানে বারোটা সূর্য এক হাত মাথার উপরে আসবে এমন ভাবে থাফ দিবে মাথার মগজগুলো মোমের মতো করে নাক এবং কানে ছিদ্র দিয়ে বের হয়ে যাবে সবাই গামের মধ্যে সাতার কাটবে এমন কঠিন অবস্থা হবে আপনার শরীরের হাড্ডির ভিতরে যে মগজ গুণ আছে মোমের মতো গলে গলে পড়ে যাবে এমন কঠিন মুসিবত যে মুসিবতে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না ওই কেয়ামতের ময়দানে সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে

সিটি কর্পোরেশনে বলুন বলুন রাষ্ট্রীয় ভাবে বলুন বলুন এক কথায় বলতে গেলে আমি পৃথিবী শাসন করার জন্য আমাদের এক একজনকে এক একভাবে প্রাধান্য দেওয়া হয়েছে এক একটা ক্ষমতা দেওয়া হয়েছে যেমন মেম্বার চেয়ারম্যান রয়েছেন কমিশনার রয়েছেন মেয়র রয়েছেন মন্ত্রী রয়েছেন প্রধানমন্ত্রী তাই নয় আপনার সমাজের মধ্যে আপনাকে সর্দার বানানো হয়েছে আপনার পরিবারের মধ্যে আপনি পরিবারের প্রধান এইভাবে বলতে গেলে আল্লাহ আলামিন খেয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহর আশের নিচে ছায়াদান করবে যেই ব্যক্তি সমাজে রাষ্ট্রে সবখানে একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে সুবহানাল্লাহ বলেন না আল ইমামুল আদল যেই ব্যক্তি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে অন্যায় করবে না অন্যায় থেকে দূরে থাকবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে যার যেটা প্রয়োজন যার যতটুকু অধিকার যে ব্যক্তি যথাযথভাবে দিতে পারবে যাদেরকে আমার আল্লাহ শাসক বানিয়েছেন যারা সঠিক বিচার করবে ওই কেয়ামতের কঠিন সময়ের মধ্যে যখন বারোটা সূর্য এক হাত মাথার উপর আসবে আপনার মাথার মগজগুলো মোমের মতো গলে নাকের ছিদ্র এবং কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে এমন কঠিন মুসিবতের সময় ওই ব্যক্তিকে আল ইমামুল আদল ন্যায় বিচারককে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন যারা বলুন সুবহানাল্লাহ